বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودايعا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقت فرصت ہے کہاں کم ابھی باقی ہے وقت فرصت ہے کہاں کم ابھی باقی ہے نور توحید کا اتمام ابھی باقی ہے. بلغ الولا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه. جدر بھائنت ہے تھت شکل بیمان جدر بھائنت ہے تھت شکل بیمان شئی بیرا کوئر تورا কোথায় গেল সেই ইমান. বালাগাল্লা বেকামালিহি হাসনাত জামিউ খসালিহি আলহামদুলিল্লাহ. ছোট্ট ছোট্ট কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে দিবেন, মাফ করে দেবেন অনেক ছোট ছোট কারণে। এ কারণে যারা যেদিকে দাঁড়ানো আমি সব ভাইদের কাছে করে জোরে আবদার করলাম, সবাই একদম চুপচাপ কিছু সময়ের জন্য আল্লাহর কোরআনের কাছাকাছি আমরা বসে যাবার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সূরা তাওবা 111 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরা তাওবা থেকে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আলোচনা হবে। অবস্থাটা জরুরি, কি অবস্থা? জরুরি অবস্থার মধ্যে সূরা তাওবার এই আয়াতের উপরে আলোচনা রাখা একটু রিস্কি। তারপরেও আমি তো আগেই আপনাদেরকে ফরমালা দিয়েছি, খুলনার অন্য মাহফিল যারা শুনেছেন আমি সব সময় এই কথাটা বলি, অবস্থাটা যদিও জরুরি অবস্থা কিন্তু আল্লাহর কোরআনটা হলো অতি জরুরি। তো জরুরি অবস্থার মধ্যেও আল্লাহর কোরআনের অতি জরুরি কথাগুলা বলা যাবে না? সেই কারণে
পৃথিবীতে আরেকটা কথা ভূমিকাতে বলে রাখি, বর্তমান বাংলাদেশের এই দুর্দিনে প্রায় দুর্ভিক্ষের কাছাকাছি এই সময়টাতে যদি আর কোথাও থেকে প্রেসক্রিপশন নেওয়ার মতো জায়গা নাই, গণতন্ত্রের প্রেসক্রিপশন ব্যর্থ, সমাজতন্ত্রের প্রেসক্রিপশন ব্যর্থ, জাতীয়তাবাদ, নাতসীবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সমস্ত পৃথিবীর নেতাদের এ জাতীয় প্রেসক্রিপশন সব ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন আমরা যে যাই বলি, জরুরি অবস্থা হোক আর যাই হোক না কেন, যেদিকেই আমরা জনগণের ম্যান্ডেটকে ডাইভার্ট করতে চাই না কেন, এখন সবাইকে আল্লাহর কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। তা না হলে নিজেরাও সুস্থ হওয়া যাবে না, পরিবারকে সুস্থ করা যাবে না, সমাজকে সুস্থ করা যাবে না, রাষ্ট্রকে সুস্থ করা যাবে না, রোগাক্রান্ত এই পৃথিবীকেও সুস্থ করা যাবে না আল্লাহর কোরআন থেকে যদি প্রেসক্রিপশন না গ্রহণ করি। সুতরাং আল্লাহর কোরআন সেই জরুরি অবস্থার মধ্যেও জরুরি এমার্জেন্সি প্রেসক্রিপশন আল্লাহর কোরআন দিতে পারে না পারে না। 111 নম্বর আয়াতের এই আলোচনা অধিকাংশ মসজিদ, বিভিন্ন তালিম তারবিয়াত বিভিন্ন জায়গায় হয়ে থাকে, হয়েছে এটার কাজ শেষ বসতে হবে স্টেজে, কিন্তু কতটুকু হয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই পর্যন্ত আলোচনা হয়, এরপরের আলোচনাটুকু একটু কড়া, একটু কঠিন, এই কারণে অনেকেই ওই কড়া আলোচনাটা করতে চান না, জান্নাহ পর্যন্ত আলোচনা করেন, যার যেমন খুশি তেমন। কিন্তু এই আয়াতে কারিমার শানে নজুল আছে, কেন আয়াতে কারিমাটা নাজিল হয়েছে তার শানে নজুল বুঝলে এটা যেমনে সেমনে তাফসির করা, যেমনে সেমনে ব্যাখ্যা করার কোন সুযোগ আর থাকে না। অনেকেই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মোমেন বান্দাদের কাছ থেকে জান আর মালটা কি করেছেন, কিনে নিয়েছেন, এটা আপনারাও জানেন, সবাই জানেন, কিসের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে, এই জান্নাতের বিনিময়ে জান আর মালটা ক্রয় করে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল যে কোন রাস্তা, জানটা মালটা খরচ করতে হবে সেটার সিস্টেম কি, ডান্সটা মাদ্রাসায় পড়ানো, পড়া তাবলিগের রাস্তায় বের হওয়া, জিকির আসকার করা, কোন রাস্তায় জান আর মালটা ব্যয় করতে হবে, এই রাস্তাটা নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে এক একজন এক একভাবে আলোচনা করেন। কিন্তু না, এই আয়াতের একটা টার্গেট আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে একটি বিষয় উল্লেখ করতে চেয়েছেন, সেটা পরবর্তী এই জান্নার পরে আর দুই তিনটা শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন জান আর মালটা কোথায় ব্যয় করা লাগবে, বিক্রি করার বাজার কোনটা হবে, সেটাও আল্লাহ বলেছেন না বলে নাই। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা আমার জান্নাত বিশ্বাস করে, আমার কবর, আমার হাসর, আমার জাহান্নাম যারা বিশ্বাস করে, পরকালের প্রতি যারা বিশ্বাস করে, আমি আল্লাহকে না দেখার পরেও যারা বিশ্বাস করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিশ্বাসীদের কাছ থেকে আমি আল্লাহ তাদের জান আর তাদের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। এই আলোচনাটুকু একদম সংক্ষেপ এবং সহজে বোঝার মতো। যদি আমরা আল্লাহকে জান আর মালটা দিতে পারি, জান্নাত আমাদের, যেরকম ইনশাআল্লাহ জান্নাত কাদের জন্য, কিন্তু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেনা বেচার ব্যাপার আছে, এখানে ক্রয় বিক্রয়ের ব্যাপার আছে, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্রয় বিক্রয় চুক্তি করেছেন, সেটা হলো আমরা আল্লাহকে জান আর মালটা দিব আর আল্লাহ আমাদের জন্য জান্নাত বাজেট করে রেখেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো যারা জান আর মালটা আল্লাহকে দিয়ে দেব নির্দ্বিধায় নিঃসংকোচে, তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ। আর যারা আল্লাহকে জান আর মালটা দিতে পারে নাই, তাদের জন্য জান্নাতের আশা করাটাও বোকামি। কারণ আপনি জমি রেজিস্ট্রি করে দিতে চান না, কিন্তু শতকপতি 50,000 টাকা চান, এটা বোকা না পাগল, দুইটাই কি খান। এই জন্য আল্লাহর সাথে যে ক্রয় বিক্রয় চুক্তি হয়েছে, সেটা হলো আমরা জান আর মাল দিব, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। সুতরাং এই চুক্তির উপরে আমরা যারা একমত, আমরা যারা মোমেন, তাদের আর জান মালের উপরে বিশ্বাস মানে কি বলে লোভ রাখার, আস্থা রাখার, দাবি রাখার কোনো সুযোগ নেই জান আর মাল কার। তো আল্লাহর পক্ষ থেকে যখন জানের ডাক আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন মালের ডাক আসবে, তখন
এখন ওই মাল ঠেকায় রাখার, ওই জানের ভয়ে চুপ করে থাকার, এরকম কোন দাবি দেওয়া মায়া করে কোনো লাভ আছে? আর যদি কেউ মায়া করে দাবি করে রাখে তাহলে কি জান্নাত পাওয়া যাবে? তো জান্নাতের নেশায় যারা পাগল তারা নিজের জানটাকে দাবি করে না, নিজের জানের প্রতি তাদের মায়া নাই, বরং আল্লাহর জন্য জানটা তারা আগে আগে দিতে চায়, মৃত্যুকে আলিঙ্গন করতে চায় খুশির সাথে। তারা মৃত্যুকে ভয় করে না, জীবনের মায়ায় জীবনটাকে আঁকড়ে ধরে না, কারণ তারা জানে যত তাড়াতাড়ি আমি জানটা দিতে পারবো তত তাড়াতাড়ি জান্নাত আমার। কিনা তো জান্নাতের নেশা যাদের মধ্যে আছে তারা আগে মরতে চায় না বাঁচতে চায়? মরতে চায় তারা, মৃত্যুকে তারা হাসি মুখে আলিঙ্গন করতে চায়, খুশির সাথে বরণ করতে চায়। যরকম সুবহানাল্লাহ। আবার ছোট্ট একটা উদাহরণ, সাহাবায়ে কেরামের কথা বাদই দিলাম, সেই জামানার মানুষদের কথা বাদই দিলাম, বেশি দিন আগের কথা নয়, আফগানিস্তানে ইসের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে যখন হামলা হল, রাশিয়ার পক্ষ থেকে যখন যুদ্ধ হল, এই যুদ্ধ বিগ্রহের সময় পাকিস্তানের একটা যুবক মনে মনে চিন্তা করেছে আফগানিস্তানের জেহাদে যাবে, মনের মধ্যে বড় আশা, শাহাদাত বরণ করবে, শহীদের মর্যাদা লাভ করবে। যুদ্ধ করতে করতে দুই মাস চলে গেল, আড়াই মাসের মাথায় যুবক শাহাদাত বরণ করে না। যুদ্ধ করে ঠিকই কত মানুষ তার আশেপাশ থেকে মারা যায়, ও আর মারা যায় না। আড়াই মাস পরে মনে মনে চিন্তা করে, যে আশা বুকে ধারণ করে শাহাদাত অর্জন করব, শহীদি মৃত্যু লাভ করব, সেই আশা করে এসেছিলাম, সেই মৃত্যুটা যেহেতু হল না, আর আমি যুদ্ধের ময়দানে থাকবো না, বাড়ি চলে যাব, আবার বাবার কাছে ফিরে যাব, মার কোলে আবার ফিরে যাব। চিন্তা করে ঘুমিয়ে পড়েছে সকালবেলা, ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে একজন মানুষ আগে তাকে দেখতেছে, চলো একটা জায়গা বেরিয়ে নিয়ে আসি। বিশাল একটা গেট, এমন সহ্য বিদ্য, এমন শান সৌকতলা গেট জীবনে কোনোদিন তার চোখে দেখে নাই। ওই সাথীটাকে পরিচয় করে দেওয়া হলো, এটা হলো আল্লাহর জান্নাত। জান্নাতের ভিতরে ঢোকা হল, কিছু দূর আগানোর পরে বিশাল ফুল বাগানে সজ্জিত এমন সুন্দর জায়গা, জীবনে কোনোদিন দেখে নাই। সুন্দর সুন্দর কিশোরী যুবতীরা, সুন্দরী কিশোরী যুবতীরা নাচানাচি করতেছে, দৌড়াদৌড়ি হাসাহাসি করতেছে। ওই যুবক বলে, আমি স্বপ্নের মধ্যে আমি একজন কিশোরীকে জিজ্ঞেস করলাম, তোমরা কি হুর? বলে, না আমরা হুর নাই, আমরা হলাম ফুল বাগানের মালিক, এই ফুল বাগানগুলো দেখাশোনা করি, যত্ন করি। কিছু দূর আগানোর পরে দেখি আরো সুন্দর জায়গা, আরো সুন্দরী সুন্দরী যুবতীরা হাসাহাসি করতেছে, ঠাট্টাই আর কি তেমসগুল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি জান্নাতের হুর? বলে, না আমরা জান্নাতের হুর নয়, হুর আরো সামনে, আমরা হুরেদের খাদেমা, তাদের ক্ষেত্রে আমরা ব্যস্ত থাকি, হুর আরো সামনে। ওই সাথী লোকটা যুবক বলে আমাকে নিয়ে গেল আরো দূর, বিশাল একটি কামরার মধ্যে সুন্দর করে সাজানো, তার মধ্যে নিয়ে গেল। আমি দেখলাম সেই কামরার মধ্যে স্বর্ণের একটা অলঙ্কার সাজানো, স্বর্ণের পলঙ্কে সুন্দর এক যুবতী বসার, এত সুন্দরী চেহারা, এত সুন্দর চাহনি আর জীবনে কোনোদিন আমি দেখি নাই। তার সাথে আমাকে পরিচয় করে দেওয়া হলো, ইনি হলেন জান্নাতের হুর। আমি তার সাথে কথা বললাম, এত মিষ্টি কথা আর কোনোদিন আমি শুনি নাই। আমার সাথী আমাকে বলল, আর সময় নাই, তোমাকে চলে যেতে হবে, কথাবার্তা শেষ, সময় শেষ, এক্ষুনি আমাদেরকে ফিরতে হবে জাগা মতো। সাথে সাথে ফের আমি ঘুরলাম, মন চাইছিল না সেখান থেকে বের হব। আমি যখন ফিরে বাড়ির দিকে জান্নাত থেকে বের হয়ে যখন আসব, তখন ওই হুর আমাকে পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলে, বসো, রমজান মাস, ইফতার তুমি আমাদের সাথে করবে, ইফতারের দাওয়াত গ্রহণ করো। ঘুমটা ভেঙে গেল, আমার জেহাদের সাথীরা এসে ধাক্কা দিয়ে আমাকে তুলে বলো, কমান্ডারের হুকুম হয়েছে, চলো জেহাদের ময়দানে যেতে হবে, আর দেরি করা যাবে না। যুবক বলে, আমি আবার জেহাদের পোশাক পরে জেহাদের ময়দানে চলে গেলাম। যাবার পরে বেশি সময় জেহাদ করতে হলো না। ওই দিন সূর্য ডুবু ডুবু সবাই রোজা থাকা অবস্থায় জেহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে। ইফতারের সময় হওয়ার আগে মাত্র কয়েক মিনিট আগে একটি কামানের গোলা বুকে এসে বিঁধল, সাথে সাথে করে
জান্নাতের স্বপ্নের মধ্যে যেই দাওয়াত ইফতারির দাওয়াত পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের আগে আগে তাকে শাহাদাত কবুল করে আল্লাহর জান্নাতে ইফতারের ব্যবস্থা করে দিলে। মুসলমানেরা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, বেশি দিন বাঁচতে চায় না। আর যারা কাপুরুষ, যারা দুনিয়ার মায়ায়, যারা কেলাবুত দুনিয়া, যারা আল্লাহর হাদিসের ভাষায় শুনতে খারাপ শোনা যাবে, একটু অশালীন লাগবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন কেলাবুত দুনিয়া, দুনিয়ার কুত্তা, যারা দুনিয়াকে কামড়ে ধরে যারা টিকে থাকতে চায়, এরাই কেবল পরে বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা করতে। কিন্তু মুসলমান যারা, মর্তে মোমেন যারা, তারা আল্লাহর জান্নাতের নেশায় তারা পাগল, তারা যত তাড়াতাড়ি মৃত্যুটা আসে মৃত্যুটাকে সাদরে গ্রহণ করতে চায়। ঠিক কিনা ধরে বলেন, আমরা কি মৃত্যুর ভয় করব? লাভ আছে? মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই। চারিদিক থেকে পুলিশ বিডিআর যৌথ বাহিনীর বেষ্টনী করে রাখলেও আজরাইল আসবে নাকি? আর যদি চারিদিক থেকে নানা গুলি ফোয়ারা ছোটে, নানা অস্ত্র যদি সেট করা থাকে, আর সব অস্ত্রের নালের সামনে থেকে আমার মাওলা যদি ইচ্ছা করে আরো দু চার বছর বাঁচায় রাখতে, আইনুদ্দিন আল আজাদকে আল্লাহ বাঁচায় রাখতে পারে না, পারে না। আরো দু চার যুগও যদি আল্লাহ চায় আপনাকে আমাকে বাঁচায় রাখতে পারে না, পারে না। তো এই বিশ্বাস যারা করে তারা জীবনের মায়া করে না, তারা জান্নাতের নেশায় জান আর মালটাকে অকাতরে কুরবানি করার জন্য সদা প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতেছিলাম, জান আর মালটা যদি আল্লাহকে দিতে পারি তাহলে জান্নাত আমাদের, মায়া করার কোনো প্রশ্ন নেই, দাবি দেওয়ার কোনোই প্রশ্ন নেই। এটা কার? ইমান গ্রহণ করার সাথে সাথে, ইমানদার হওয়ার সাথে সাথে এই চুক্তিটা হয়ে গেছে। এটা কাকে দিয়ে দিয়েছি? আর দাবি করব? আর মনে মনে ভালো করে নিয়ত করে রাখে, এটার দাবি আপনার না, কার? এটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আর আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। মৃত্যু আসবে সাথে সাথে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন। যখন আল্লাহুম্মা আমিন গিরিগিরি করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জান আর মালটা কোন রাস্তায় বিক্রি করতে হবে, কোন বাজারে বিক্রি করতে হবে, সেই ব্যাপারে পরবর্তী তিনটা শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস বলেছেন, কোথায় ব্যয় করতে হবে, রাস্তা কোনটা হবে, বাজার কোনটা হবে, আর বিক্রি করার পরে ফলাফল কি হবে, এই ডিটেইলস বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দের ভিতরে প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তায় কি করা লাগবে, লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে, জান আর মাল হাতে নিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়তে হবে। এটা হলো রাস্তা, বাইরে আর কোন রাস্তায় এই জান, এই মাল, এই শক্তি, এই বৃত্ত, বৈভব, অর্থ, মেধা, এগুলা কোথাও ব্যয় করার রাস্তা নাই। মুসলমানের জন্য রাস্তা একটা, সেই রাস্তার নাম কি? ইসলাম। রাস্তাটার নাম কি? ইসলাম। আল্লাহর রাস্তার বাইরে আর কোন রাস্তায় আমার শক্তি, সামর্থ্য, স্লোগান, কণ্ঠ, সুর, যা আছে এগুলা সব দায়ী হবে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় হতে হবে। এখানে একটি বিষয় বিভ্রান্তি ভেঙে দেওয়া দরকার। আমরা অনেকেই স্লোগান দেই, অনেকেই মিছিল করি, অনেকে টাকা দেয়, পয়সা দেয়, অনেক কিছু ইসলাম বাদ দিয়েও করে না, করে না। মেলার পিছনে টাকা দেয়, গানের পিছনে টাকা দেয়, মাজারের পিছনে টাকা দেয়, গাঁজা খাওয়ার পিছনে টাকা দেয়। খোদার কসম আমার দেখা কথা বলতেছি, যতগুলি মাজার বাংলাদেশে আছে, যতগুলি টাকা এই মাজার গুলাতে ট্রাক ড্রাইভার, আমরা যারা যারা বড় বড় বুদ্ধিমানেরা টাকাগুলি মাজারে দেই, এই টাকাগুলি গাঁজা ছাড়া, আকাম ছাড়া কোনো কাজে ব্যয় হয় না। বিশ্বাস না হলে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আল্লাহওয়ালা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, তার মাজারটা দিয়ে দেখবেন যে মাজারটা এখন পুরোটা একটা আকাম পুকামের আখড়ায় পরিণত হয়েছে। এ জাতীয় কোন আখড়াজনক আমাদের মধ্যে সৃষ্টি না হয়, মানসিকতা না হয়। আমি আপনাদেরকে স্মরণ করি, আমি অনেক ড্রাইভারকে বলেছি যে আপনারা যে এখানে ব্রেক করে টাকাটা দিলেন, এই টাকাটা কি? খানজাহান আলী রহমতুল্লাহ খুব অভাব, ঠিক না? খানজাহান আলী রহমতুল্লাহ খুব অভাব ছিল, ওনার খাবার খুব অভাব, টাকা উনি কি করবে, কাকে টাকা দিচ্ছেন আপনি? এই মিনিমাম সেন্সটুকু আপনার মাথায় নেই? এই জন্য ব্যয় হবে সব কার রাস্তায়?
আল্লাহর রাস্তায় ব্যয় হবে, এর বাইরে কোথাও ব্যয় করার কোন সুযোগ নেই। আমরা গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছি, আমরা সমাজতন্ত্রের পিছনে দৌড়াচ্ছি, আমরা পৃথিবীর বহু নেতা নেত্রীর পিছনে দৌড়াচ্ছি, কোথাও দৌড়ানোর জায়গা নেই। দৌড়াতে হলে, কদম ফেলতে হলে একটি রাস্তা, সেই রাস্তাটির নাম কি? কোরআনে কারিমের মধ্যে ওলামায়ে হযরতরা আছেন, জিহাদের আয়াত যত কতলের আয়াত, কতলের পরে জিহাদ শব্দের পরে আরেকটি শব্দ অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এছাড়া কোথাও কতল আর জিহাদ নাই ফি সাবিলিল্লাহ ছাড়া। যেখানে জিহাদ শব্দ আছে সেখানে কি আছে? ফি সাবিলিল্লাহ। যেখানে কতল শব্দ আছে সেখানে ফি সাবিলিল্লাহ ছাড়া, এটার কোন সিস্টেম নাই। যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা ছাড়া কোথাও স্লোগান হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, রক্ত দেওয়া হয় বা রক্ত নেওয়া হয়, এটার নাম জিহাদ নয়, এটার নাম কতল নয়, এটার নাম সন্ত্রাস। আল্লাহ রাস্তা বাদ দিয়ে যত মারামারি হয় সেই মারামারিটার নাম জিহাদ না সন্ত্রাস? আর আল্লাহ রাস্তা বাদ দিয়ে যেটা মরবে আর যেটা মারবে এই দুইটাই শহীদ, কেলাহ মাফিন না, দুইটাই জাহান্নামি। কারণ প্রশ্ন করা হয়েছে, হুজুর যেই লোকটা মার খেয়ে মারা গেল ওর কোনো দোষ নাই, ওই লোকটা জাহান্নামি হবে কেন? যে মারল সে না হয় জাহান্নামি, যে মরল সে জাহান্নামে যাবে কেন? আসলে মূলত দুইজনেরই লক্ষ্য ছিল নেতৃত্ব প্রতিষ্ঠা, দুইজনেরই লক্ষ্য ছিল নবীনটা ভালো করা, দুইজনেরই লক্ষ্য ছিল স্বার্থ। সুতরাং এখানে যদিও এই লোকটা মারা গেছে সে দোষী না, তারপরে উভয়ে কি হবে? জাহান্নামী। যদি আল্লাহ রাস্তায় মারামারি হয় তাহলে ইনশাআল্লাহ সেটা হবে জিহাদ, সেটা হবে রহমত, সেটা হবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা। চিৎকার করে কোন আমিন। আগে রাস্তাটা ঠিক করে দেওয়া দরকার, তারপরে আলোচনায় আসা দরকার রাস্তাটা কোনটা হবে। যদি কতলের রাস্তায় নামতে হয়, জেহাদের রাস্তায় নামতে হয়, ইসলামী হুকুমতের রাস্তায় যদি নামতে হয়, তাহলে সেই সিস্টেমটা কি হবে, পদ্ধতিটা কি হবে, রাস্তাটা আগে চেনা দরকার। যদি না চেনা হয়, আপনি গাড়ি চালাবেন 120 কিলো বেগে কিন্তু আদৌ ঢাকা পৌঁছতে পারবেন না। শুরু করেছেন সুন্দরবনের দিকে যাওয়া, রাস্তা যদি ঠিক না থাকে ঢাকা পৌঁছা যাবে? ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গা ফি সাবিলিল্লাহর কথা বলেছেন, রাস্তা হবে আল্লাহরটা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, কার্ল মার্কস, লেনিন, কামাল পাশা, আব্রাহাম লিঙ্কন, এরকম কোন ব্যক্তির রাস্তা নাই, রাস্তা হবে আল্লাহর। যারা বিশ্বাস করতে কষ্ট হয়, যারা মনে মনে কষ্ট পেয়েছেন, হুজুর গণতন্ত্রের কথা বললেন, জাতীয়তাবাদের কথা বললেন, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের কথা বললেন, আমরা একটু খুশি হই নাই? অসন্তুষ্ট হতে পারে কিনা? কেউ নাম উল্লেখ করে বলে আর কেউ না উল্লেখ করে বলে, আর এই বিষয়টাতেই অধিকাংশ মানুষ মুশরিকের কাতারে চলে যাচ্ছে। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণ থেকেই সবকিছু হয়, জনগণের জন্যই সবকিছু, জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথার উপরে যারা বিশ্বাস করে, গণতন্ত্রের একদম মূল থিম এই কথার উপরে যারা বিশ্বাস করে, তারা মোমেন না মুশরিক? মুশরিক। সুতরাং এই রাস্তা থেকে ফিরানো আমাদের দায়িত্ব। বন্ধুরা, কষ্ট আপনি পাইতে পারেন, ব্যথা আপনি পাইতে পারেন, আপত্তি নাই। ছোট্ট একটা উদাহরণ দিলে আমার প্রতি হয়তো বা আপনার আর রাগ থাকবে না। ট্রেন আসতেছে খুব দ্রুত গতিতে, আপনার দুইটা চোখ আছে, আপনি দৃষ্টিমান একজন মানুষ, আপনি দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে দ্রুত গতিতে, আবার এটাও আপনি দেখতে পাচ্ছেন একজন অন্ধ ব্যক্তি দেখতে পায় না, সেই মানুষটা ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করতেছে। আপনি একজন দৃষ্টিমান মানুষ হিসাবে কি করবেন? লোকটাকে ঠেকাবেন কিনা, নিষেধ করবেন কিনা? বাবা ট্রেন আসতেছে, তুমি তো দেখতে পাও না, ট্রেন আসতেছে, যাও না ওদিকে। লোকটা যদি আপনার কথা না শোনে, ধাক্কা দিয়ে হলেও ট্রেন লাইন থেকে সরায়া লোকটাকে বাঁচাবেন না বাঁচাবেন না? ধাক্কা দিয়ে সরানোর কারণে লোকটা কেন চলে গেল, হাঁটু চলে গেল, রক্তাক্ত হয়ে গেল, ধাক্কার কারণে পড়ে গিয়ে চলে গেল, কেটে গেল। এরপরে লোকটা যখন রাগান্বিত হয়ে জিজ্ঞেস করবে, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন, আমি একটা অন্ধ মানুষ, তখন আপনি যদি বলেন, বাবা তুমি তো দেখতে পাওনি, ট্রেন গতিতে আসতেছিল, চলে গেছে, যদি না ধাক্কা দিতাম তাহলে ট্রেনে তুমি টুকরা টুকরা হয়ে যেতে। এই কথা বলার পরে অন্ধ লোকটা খুশি হবে না বেজার? এই যে ধাক্কা দিয়ে রক্তাক্ত করে ফেললো, এই কাজটা বন্ধুর না শত্রুর? রাস্তা কার? চরম পরম বন্ধুর কাজ করেছে। বন্ধুরা, ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের অন্যতম জ্ঞান যাদের মধ্যে আছে, তারা অন্ধ নয়, তাদের আলাদা দুইটা চক্ষু আছে, কোরআনের চক্ষু, হাদিসের চক্ষু, তারা জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, ওলামায়ে কেরাম সেটা দেখতে পায় না। তোমার কাছে কোরআনের চোখ নাই,
হাদিসের চোখ নাই তুমি মূলত অন্ধ, ইসকানের দৃষ্টিকোণ থেকে তুমি অন্ধ, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা সেটা তুমি টের পাও না, দেখতে পাও না। ওই অন্ধ ব্যক্তিটাকে ধাক্কা দিয়ে সরানোর কারণে লোকটা যদি খুশি হয় তাহলে তোমার তো বেজার হওয়ার কথা না, যে রাস্তায় তুমি চলেছ গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, পৃথিবীর অন্যান্য ইসলাম বাদ দিয়া অন্যান্য মতবাদগুলির পিছনে তুমি দৌড়াচ্ছ বন্ধু। খোদার কসম করে বলি এটা মুক্তির রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা, এটা ধ্বংসের রাস্তা। এখনো তো ধাক্কা দেই নাই গাড়ে দিছি, মাত্র নিষেধ করলাম বাবা যায় না ওদিকে, এটা গণতন্ত্রে নয়, কি বলে এটা ধ্বংসের রাস্তা, এটা মুক্তির রাস্তা নয়, এটা নাজাতের রাস্তা নয়, এটা পৃথিবীর মুক্তিও হবে না, আখিরাতের মুক্তিও হবে না। সুতরাং জাহান্নামের ধ্বংসের রাস্তা থেকে ফেরার জন্য মাত্র নিষেধ করেছি, এখনো তো ঘাড়ে ধাক্কা দেয় নাই। তো আমরা যারা এই রাস্তা থেকে ফেরানো, এটা আমাদের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব একজন চোখওয়ালা মানুষ হিসাবে। তাই আপনারা হাতে পায়ে ধরে বলেছি ও রাস্তায় যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি, আমরাও তো হজ করে এসেছি কয়েকবার, লক লক